আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার বিলাল হোসাইন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আর আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো লিঙ্গের সাইজ। লিঙ্গের সাইজ কতটুকু হইলে আমরা নিজেদেরকে স্বাবলম্বী হিসাবে ধরতে পারি? আসলে প্রথম কথাটা হলো সম্পূর্ণ ভুল। লিঙ্গ ছোট হোক আর বড় হোক, এতে আমাদের কোনো আসে যায় না। আমি শক্তিশালী কি না সেটা হইল আমার দেখার বিষয়। এখন আসুন, কিভাবে এই লিঙ্গ ছোট বড় হয়। লিঙ্গ ছোট বড় হওয়ার পিছনে দায়ী হলো যে আমাদের বংশ। যাদের বংশের ভিতরে লিঙ্গ বড় হওয়ার প্রবণতা আছে তাদের লিঙ্গ বড় হবে, আর যাদের বংশে আপনার লিঙ্গ ছোট হওয়ার সেটা তাদের ছোট হবে। অনেকে আছেন লম্বা কিন্তু লিঙ্গ ছোট, আর অনেকে আছেন বেটে খাটো কিন্তু লিঙ্গ অনেক বড়। এখন আপনি এটা নিয়ে ভয় পেতে পারেন যে আমার লিঙ্গ ছোট, আমি তো স্ত্রীর সাথে পারবো না, বা বিভিন্ন এখন পর্নোগ্রাফি দেখে আপনি ভাবতেছেন যে বিদেশিদের লিঙ্গ অনেক বড়। তাদের আবহাওয়া, তাদের হরমোন, তাদের বংশপরায়ণ ওইভাবেই তারা গড়ে উঠেছে, আর আমরা গড়ে উঠেছিল আমাদের বংশপরায়ণ। এখন এই লিঙ্গ দিয়ে কি আমরা কি আমাদের কাজ চালিয়ে যেতে পারবো? আমরা পারবো, অবশ্যই পারবো। আপনার মাথা থেকে দুশ্চিন্তাটাকে আগে দূর করে ফেলুন, আর বোনদেরকে বলছি আপনাদের দুশ্চিন্তা দূর করুন, কারণ আপনারা অনেক সময় বিভিন্ন বর্তমান অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনারা যে সমস্ত লিঙ্গ দেখে থাকেন, আসলে এগুলি তারা বিভিন্নভাবে আপনাকে ফুটিয়ে তোলে। লিঙ্গ আসলে 8 থেকে 10 ইঞ্চির ভিতরে থাকে হইলে বাহিরের মানুষের, আর আমাদের দেশের 5 থেকে 7 ইঞ্চির ভিতরেই থাকে। লিঙ্গ 3 ইঞ্চি হইতে পারে, কিন্তু এটা নিয়ে আমার ভয় কী? যদি আমি যুদ্ধে জয় হই তাহলে তো আমার ভয় নেই। আর আপনি যে সমস্ত জিনিস দেখেন ভয় পাইতেছেন, যে সমস্ত ভাইয়েরা ভয় পাইতেছেন যে আমার লিঙ্গ চিকন বা ছোট, এটা দিয়ে কি আমি কাজ করতে পারবো? অবশ্যই কাজ করতে পারবেন। আমি উদাহরণ দিয়ে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে আপনারা কোনোদিন আর এটা নিয়ে কি ভয় পাবেন না। প্রথম উদাহরণটা হোক যে আমাদের দেশে যে নৌকা আছে, নৌকা চেনেন তো সবাই না? এই নৌকার দুইটা পদ্ধতি থাকে বাওয়ার জন্য। এই দুই পদ্ধতির ভিতরে একটা হলো চৈর, চৈর হলো বাঁশ দেওয়া হয়, আর একটা হলো বৈঠা। হ্যাঁ, বৈঠা তো সবাই চেনেন, কারণ আমাদের দেশে নৌকা মার্কা আছে, বৈঠা নিয়ে অনেক আলোচনা হয়। তো বৈঠাটা অবশ্যই চিনছেন, ঢাকাইয়া হোক গ্রামের হোক সবাই বৈঠা চিনেন। এখন বলুন তো, বৈঠা অনেক লম্বা কিন্তু মাঝি ভালো না, নৌকা পাইতে পারবে? বরঞ্চ পদ্মা নদীর মাঝে ডুবেই মরবে। নৌকা বৈঠা ছোট, যার কারণে নৌকা এখন চলে ভালো, তাই না? কিন্তু মাঝি কি খুব শক্তিশালী, এই জন্যই তো বিজয় হয়, তাই না? মাঝি কি শক্তিশালী, দেখবেন যে নৌকা ঠিক মতন বাজিয়ে গেছে। আর গ্রামের মানুষ তো আপনার একটা কি বলে, যদি আপনার কলার বাকল পায় তা দিয়েও সে বাইতে পারে। মূল কথা হলো, যদি আপনি নিজেকে শক্তিশালী ভাবেন, নিজেকে যদি শক্তিশালী হওয়ার চেষ্টা করেন, বা আপনি যদি কোনো ভুল না করার ফলে আপনার ধ্বজভঙ্গ না হয়ে থাকে, অবশ্যই লিঙ্গ আপনার ছোটো বড়ো তো কোনো আসে যান। হ্যাঁ, লিঙ্গ বড় ছিল কিন্তু আপনি ছোটো করে ফেলছেন, এটা তো অবশ্যই দোষ। এটার জন্য কোনো ব্যবস্থা অবশ্যই আছে, আপনি একজন ডাক্তারের সহকর্ণ হবেন এবং মন খুলে সব কিছু বলবেন, কেন ছোটো হয়েছে, আগে বড় ছিল। কিন্তু ছোটো লিঙ্গ কখনো বড় করা যায় না পৃথিবীতে, এটা আজও কেন, যদি কেয়ামত হয়ে যায় তারপর কেউ পারবে না। যারা বলে 2 ইঞ্চি লম্বা করবে, 3 ইঞ্চি লম্বা করবে, এটা ডাহা একটি মিথ্যা কথা, শুধু আপনাদেরকে প্রবলন দেখিয়ে তারা টাকা কামাই করার ব্যবস্থা করে থাকে। আসলে লিঙ্গ কোনোদিন বড় করা যায় না, কিন্তু বড় লিঙ্গ যদি ছোট হয়ে যায়, মোটা লিঙ্গ যদি চিকন হয়ে যায়, এটার ব্যবস্থা আছে। কিন্তু চিকন হওয়া হয়ে জন্ম নিছেন, এটা কিভাবে আপনি মোটা করবেন? এটা আল্লাহ তাআলার একটা পদ্ধতি, কারণ এটা গর্ভ থাকাকালীন অবস্থা যদি আপনার বাপ মা সঠিকভাবে সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য যদি না খায়, বা আপনি জন্মের পরে যদি আপনাকে সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য না খাওয়ায়, তাহলে তো আপনি লম্বাও ঠিক মতন হবেন না। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, দেশ গড়ার জন্য, জাতি গড়ার জন্য, যে মেধা শক্তি গড়ার জন্য আমাদের বাচ্চারা আসার আগে, অর্থাৎ
গর্ভকালীন থাকাকালীন অবস্থায় আমাদেরকে সুষম খাদ্য খাইতে হবে, তাইলে আমরা মেধা শক্তি নিয়ে জন্মগ্রহণ করতে পারবো। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, যদি সম্পূর্ণ ভিডিওগুলি ঠিক মতন দেখেন অবশ্যই উপকৃত হবেন। আর আজ থেকে দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আমি এই লিঙ্গ দিয়েই জয় হব, আমার এটা কোনো বাধা না। আসলে বাধা হলো আমার মন, যদি আপনার মন থেকে এটা না সরাই ধরেন আস্তে আস্তে সঠিক দেখবেন যে ঠিকই আপনার লিঙ্গ ছোট হয়ে গেছে আর আপনি পারতেছেন না। কারণ যখন আপনি কাউকে ভয় পাবেন, বারবারই ভয় পাবেন, দেখুন তার সাথে আপনি যাইতে পারবেন না, গেলে আপনার শরীর কাঁপতে থাকবে। এই বলে আজকে শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই সেই ভাইরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আর অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন যাতে আমি কোনো আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো ভিডিও দিলে সবার আগে পেতে পারে। এই বলে বিদায় নিচ্ছি। আর আপনারা যারা নাম্বার চেয়ে থাকেন আমি নাম্বারটি দিচ্ছি 01825915093। আসার ঠিকানা হরজত মা আমেনা হোমিও হল, সাতাইশ শরীফ মার্কেট, বন্ডেড ফ্যাক্টরির পূর্ব পাশে, গাজীপুরা টঙ্গী, গাজীপুর। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।